ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবাঞ্জন, শুরু করছি কলকাতা টেলের আজকের ব্লগ। আজকে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতে বেরিয়েছি, আর সানডে ব্লগ তো বুঝতেই পারছেন, সানডে মানে একটু আড্ডা তো হবেই। দীর্ঘ 7 মাসের লকডাউনে অপেক্ষা, হ্যাঁ যদিও বা মাস্ক নিয়েছি, ব্যাগে আছে। তো এনিওয়ে আজকে আমার সাথে যিনি ক্যামেরার পিছনে আছে সবাই চেনে, রনি। তো রনি একটু ফ্রন্ট ক্যামেরা সুইচ কর। হাই গাইজ, রনিক বলছি, এ নাও চলে এসছে আমাদের কলকাতার হর্তাকর্তা দেবাঞ্জন। চলো কন্টিনিউ করো দেবাঞ্জন। তো আমরা যাই, গিয়ে মিট আপ করি, তো তারপর আরো কথা হবে, আর রাস্তা দেখাবো এবং তার সাথে আড্ডাও হবে। তো দেখতে থাকুন কলকাতা টেল। আমাদের সাথে রয়েছে 7 জন, তো 7 জন বন্ধু আর কি, অনেকদিন পর দেখা, তো বুঝতেই পারছেন বেশ মজা হবে হয়তো, এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করবো না হয়, বিশেষ করে সানডে আড্ডা যেহেতু, তো মজা তো লাগবেই। এই রোডটা তো সুন্দর, তো অবশ্যই বাসন্তী হাইওয়ে খুবই সুন্দর, কিন্তু সমস্যা যেটা একটা হয়, রাস্তাটা প্রচণ্ড সরু এবং ওভারটেকিংয়ের ক্ষেত্রে খুব প্রবলেম হয়। আর এখন যাচ্ছি সুন্দরগ্রামের দিকে, তো সুন্দরগ্রামটা অনেকে দেখেনি বললো, তো সুন্দরগ্রামটা খুব সুন্দর জায়গা, এটা ছোট রিসর্ট রয়েছে, কিছুই এমন আহামরি নয় কিন্তু তাও বেশ ভালো জায়গা। তো এসডি ক্যাম সেট আপ হচ্ছে, অবশ্য এসডি ক্যামের ভালো গুণ খারাপ গুণও আছে, তো ডে লাইটে তো কোনো অসুবিধা নেই, যদিও আপনাদের সামনে কিন্তু এসডি ক্যামের কোনো প্রপার রিভিউ দেওয়া হয়নি কোনোদিন, তো চেষ্টা করবো একটা প্রপার রিভিউ দিতে। এসডি ক্যাম কিন্তু ডে লাইটে বেশ ভালোই পারফর্ম করে, তো আমার মডেলটা হচ্ছে এসডি ক্যাম SJ6 Legend। বাসন্তী হাইওয়ে এত সরু, ন্যারো হওয়ার জন্য রাস্তাটা ভালো হওয়া সত্ত্বেও কোনো লাভ হয় না। সামনে আছে রনি, পিছনে কুন্তল, তার পিছনে আনন্দ, তার পিছনে পাত্র। তো পাত্রকে আপনারা সবাই চেনেন, পাত্র অনেক, কারণ এরা এদের আগেও ভিডিওতে দেখেছেন। আপনাদের কেমন লাগছে আজকে ব্লগ অবশ্যই জানাবেন, আর দেখতে থাকুন কলকাতা টেল, আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন বাসন্তী হাইওয়ে বা তার আশেপাশের এলাকা নিয়ে, এবং কলকাতার কাছাকাছি আড্ডা স্থানগুলো নিয়ে। একটু অফবিট প্লেস হলে কিন্তু বেশ বন্ধ হয় না, রেগুলার ওয়েতে আমরা যেতে পছন্দ করি না, কারণ একটু অফবিট প্লেস হলেই বেশি ভালো লাগে। তো এই লোকেশনটা আমার বারবার মন টানে, এবং আপনারা জানেন যে ক্যামেরা কিন্তু প্রপার জাস্টিস তো করবে না, তো নিজে এসে দেখতে পারেন। যতবার আসি ততবারই কিন্তু দাঁড়াই, ওই সামনে ছাওয়াটা দাঁড়াই চ,
এখন সুন্দরগ্রামের রাস্তায়। তো সুন্দরগ্রাম এখান থেকে ঠিক 2 মিনিট দূরত্বে এই সামনের মোড়টায়, যদিও বা দেখা যাবে না এতটা। আমরা এখন পুরনো বন্ধুরা রয়েছি, আর টোটাল আমরা কজন, 7 জন না 12 জন কাউন্টার 7। তো এই 7 জন প্রায় 8 মাস পর আমাদের দেখা হয়েছে। তো 8 মাস পর লকডাউনে যে কতটাই বিরক্তিবোধ হয়েছে সেটা আমাদের দেখলে বোঝা যায়। কোনো উদ্দেশ্যহীনভাবে ডেস্টিনেশন ছাড়াই আমরা ঘুরতে বেরিয়ে গেছি, ঘুরতে ঠিক না, আড্ডা মারতে, সকালের আড্ডাটা। তো সকাল 6:05 বেরোনোর কথা ছিল, কিন্তু দুজন ব্যক্তিত্ব আছে যারা লেট করতে অভ্যস্ত, তাদের জন্য আমরা 6টায় রওনা হয়েছি। সামনে রয়েছে আনন্দ, পিছনে রনিক, আর একদম দূরে রয়েছে দেবাশিস পাত্র, কুন্তল, প্রীতি, আর সঞ্জনা তো বাইক ছাড়তে চাইছে না, ও চাইছে আরও চলে যেতে। ¿Cuánta tarde?